আমাদের দেশের লোক কিছু ভাবে জানেন তো, নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, মোটামুটি একটা ভালো পীর ধরলে জান্নাতে চলে যাবে, হুজুররা দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। তো হুজুর কি কেলানি খাবে তোমার জানা নাই। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আমরা কবরে চাদর চড়াই, কবরে সিজদা করি। আমি কোন পীরের বিরোধী নই, যারা রওজা থানে দরগাতে এলতালা বেলতালা ছাঁচতালাই যায়, যারা রওজা থানে যায় তারা কান খুলে শুনে নাও। আপনাদের মধ্যে হাজি থাকলে তাকে জিজ্ঞেস করবেন, আল্লাহর নবীর কবরে তোমরা কটা চাদর চড়িয়েছ? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি নবীর কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদর। নবী পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে, তাদের প্রথম তবলিগ ছিল, শুনে রেখে দেন, তবলিগ যারা করেন তারা শুনেন, যারা করেন না তারা শুনে যান, প্রথম তবলিগ প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বরের প্রথম তবলিগ ছিল এক, আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি বিশ্বাস নয়। হযরতে ঈসা মাসি যখন বলল তোমরা এইগুলোকে ছুঁড়ে ফেলো, যাদের উপাসনা করছো এইগুলোকে ছুঁড়ে ফেলে একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো, তখন তারা বললে এ তো নতুন জিনিসের আবিষ্কার করতে চাইছে, তাহলে একে মার্ডার করার প্ল্যান নাও। হযরতে ঈসা মাসি ছুটে গিয়ে কামরায় ঢুকেছিল, তার পেছনে যে লোকটা ঢুকেছিল তার নাম ছিল জিসুস। বুঝতে পেরেছেন না? পারেননি। জিসুস কিন্তু ঈসা মাসি লয়, সেই লোকটার নাম জিসুস। সে প্রথমে প্রবেশ করেছে, আল্লাহ তার চেহারাটা ওই রকমই করে দিয়েছে, আর নিজের নবী হযরতে ঈসা মাসিকে আল্লাহ তুলে নিলেন। এর পুরো ব্যাখ্যা বিশ্লেষণ আমার আল্লাহ কোরআনে করেছেন, ইমাম মেহদীর জামানায় দামেস্কের মসজিদে আসরের নামাজে আমার আল্লাহ নামাবেন, যখন দাজ্জালের অভিভাব চলবে পৃথিবীর বুকে, যখন দাজ্জালের অত্যাচার চলবে, তখন আল্লাহ সেই দাজ্জালকে পরাজিত করার জন্য দামেস্কের মসজিদে আসরের নামাজে নামাবেন। আমার ভাই একটা একটা করে বলে যায়, পার্ট টু পার্ট বলে যায়, আপনার বুঝে আসবে ইসলাম কত সুন্দর আর কত সত্য, এর মধ্যে কত সত্য লুকিয়ে আছে যেগুলো আমরা খুঁজতে চাই না, যেগুলো আমরা বুঝতে চাই না। হযরতে ঈসা মাসি তার কম ততদিন পর্যন্ত ইমান ছিল, হযরতে ঈসা মাসিকে যখন এরা যখন যিশুসকে কুরুক্ষেত্র করলো, তখন এরা সঙ্গে সঙ্গে করে এরা বলতে লাগলো যে আমরা ঈসা মাসিকে মার্ডার করে ফেলেছি। তারপরে কিছুক্ষণ পরে খোঁজ হতে লাগলো, যদি এই লোকটাই ঈসা হয় তাহলে আমাদের যিশুস কোথা, সেই লোকটা কোথা গেল যে প্রথমে ঢুকেছিল? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই লোকটার তো কোনো পাত্তা নাই। তখন এদের পণ্ডিতরা বললে, শোন, একে আল্লাহ তুলে নিয়েছে। তারপরে কিছুদিন পর্যন্ত মানুষ ঈসা মাসিকে বিশ্বাস করেছিল, যখনই তাদের পণ্ডিতরা আবার বলে দিল যে যখন ঈসাকে আল্লাহ তুলে নিয়েছে, তার যখন কোনো দুনিয়াতে বাপ ছিল না, আল্লাহ যখন তুলেছে তাহলে তার বাপ হচ্ছে আল্লাহ। জোরে বলুন, নাউজুবিল্লাহ। তারা বলেছে এটা আল্লাহর বেটা। গির্জার মধ্যে দেখবেন কার কার মূর্তি রাখা থাকে, যিশুসের এবং কার, কথা বলুন, জানেন না আপনারা? মরিয়মের। কার? তার মা মরিয়মের। দুজনার মূর্তি রাখা থাকে, যিশুসের মূর্তিটা এই জন্য থাকে যে তার চেহারাটা হযরতে ঈসা মাসির মতো ছিল, করে দিয়েছিল। বুঝতে পেরেছেন না? পারেননি। যে এদের ধারণা এটা ঈসা মাসি, ওই জন্য এইভাবে তারা তার দুজনার মরিয়ম এবং যিশুসের মূর্তিটাকে এক কাছে রেখে তার উপাসনা করে, করেন না? করেন না, তার উপাসনা করে। কি দিয়ে অভ্যর্থনা জানাই জানেন? কি দিয়ে প্রার্থনা করে? গিলাসের মধ্যে মদ রাখে, ফাইন, কি বললেন, মদ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মদ স্পর্শ করা হারাম করেছেন। জোরে বলুন, সুবহান আল্লাহ। ইসলামের এক একটা করে আদর্শ বলবো, আপনি অবাক হবেন যে ইসলামের পরিপূর্ণতা যে ইমান, সেই ইমানের ভেতরে এতটুকু নোংরামি, এতটুকু হিংসা, এতটুকু বিদ্বেষ, এতটুকু দুর্নীতি, কোনো কিচ্ছু নাই। জোরে বলুন, সুবহান আল্লাহ। যার কারণে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে বলেছিল, দ্য পাওয়ার অফ ওয়ার্ল্ড ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন, সুবহান আল্লাহ। গোটা পৃথিবীর একজন পাওয়ারফুল, একজন সাকসেসফুল ব্যক্তি, সাকসেসফুল মানুষ এবং মহামানব
তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উলামাদিকে জিজ্ঞেস করুন, নবীজির কাছে তলোয়ার ছিল, নিজের জীবন দশায় সেই তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণীকে পর্যন্ত ক্ষতবিক্ষত করেননি আমার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী খালি তলোয়ার রেখেছিলেন নিজের আত্মরক্ষার জন্য, নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, কেউ মারতে এলে রক্ষা করা, সেটাকে রোকা, এই জন্য তলোয়ার। নবীজি কখনো সেই তলোয়ারের দ্বারা কেউ কি আঘাত করেননি। নবীজি যদি আঘাত করতে চাইতেন তা সেই দিনই আঘাত করতেন যেদিন নবীজি মক্কা বিজয়ী করেছিলেন। আর নবীজির কাছে যে লোকটা কম্বল ঢাকা দিয়ে লুকিয়ে আসছিল ঈমান কলমা পড়ার জন্য, সেই লোকটার নাম হচ্ছে হযরতে হিন্দা, যে নবীজির চাচা জান আমির হামজার কলিজাটাকে চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দানে, বুকটা চিড়ে বার করে খেয়েছিল। নবীজি হযরতে আমির হামজার লাশের কাছে হুঁটু গেড়ে বসে হাউ হাউ করে নবীজি কেঁদেছেন, আমার চাচা জানের সঙ্গে অবস্থা কে করেছে? সাহাবীরা বললেন, তার নাম হচ্ছে হিন্দা, যে আপনার চাচা জানের কলিজা থরটাকে বার করে চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি তাকে বুকে জড়িয়ে বলেছে, হে হিন্দা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি আল্লাহর রসুল বদলা নিতে জানি না। চড়ে বল সুবহানাল্লাহ। ইসলাম বদলা নিতে শিখায়নি, সবর ধৈর্য ধারণ করতে শিখিয়েছে, ভালোবাসা দিতে শিখিয়েছে। ওই জন্যে আমার নবী বিশ্ব নবীর আখলাক পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। পৃথিবীর যতগুলো মনীষী দেখছেন সবাই নিজের চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে মিল খাওয়াতে চেয়েছে। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় কবি, তারা নবীজির বায়োটার ঘেঁটেছে, আল্লাহ নবী কত সুন্দর ছিলেন, তিনার আখলাক কেমন ছিল, তিনার চরিত্র কেমন ছিল। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট আখলাক শুনেলেন, নবীজির উপরে এত অত্যাচার হয়েছে, নবীজি যখন কাবা ঘরে, আমাদের সমাজে কেউ কি যদি পাগল বলে সেই লোকটা রাগ করবে না? কথা বলুন, আপনাদের মধ্যে কেউ কি যদি ম্যাট বলা হয় সে রাগ করবে না? ম্যাট বললে রাগ করবে। আমার ভাই যারা পেছনে বসে আছেন, আমি বলবো আপনারা একটু এগিয়ে বসুন, পেছনের ভাইরা জায়গা পাচ্ছে না। একবার দর্শই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগিয়ে চলে আসি ভাই, আর আপনারা যারা পেছনে আসছেন জায়গা দেখে বসে পড়ুন। আমার ভাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট সুন্দর আখলাক, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম? কাবা ঘরের মধ্যে। আর বেঈমান কাফেররা তার চারিদিকে কি বলে বেড়াচ্ছে জানেন? কাবা ঘরের মধ্যে যে পাগলটা কি পড়ছে তোমরা সেটা শ্রবণ করো না। আমার আল্লাহ নবীজির কাছে কোরআন পাঠালেন যখন বেঈমান কাফেররা তবলীগ করছে, ওয়াকালাল্লাযীনা গাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারবে, কানে আঙুল দেবে, কিন্তু তার কোরআনকে শুনো না। নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, আল্লাহ তাদের মঙ্গল করো, আল্লাহ তাদেরকে ভালো রেখো, আল্লাহ তাদের জানের মালের ইজ্জত করো, আল্লাহ তাদেরকে ঈমান দাও। আমার নবীজি তাদের জন্য কেঁদেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যুবক ভাইয়েরা শোনো, যারা নামাজ পড়ে না যুবকরা, যে সমস্ত যুবকরা দাঁড়িয়ে রাখতে পারেনি, নামাজ পড়তে পারেনি, উলামাদের সঙ্গে উঠা বসা করতে পারেনি, উলামাদের সংস্পর্শে থাকি না, তারা কান খুলে শুনে যাও। হে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনেলেন, আমার নবী বিশ্ব নবীর একজন জালিলুল কাদার সাহাবি, যে সাহাবির জন্য আমার নবীজি বলেছেন, আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকত, হে আল্লাহ সব থেকে প্রথমে উমরকে নবুয়াত দান করতেন। এইরকম হযরতে উমরে ফারুক তিনি সুপারি লিয়েছেন, হযরতে
আবু সুফিয়ান মক্কায় কাবা ঘরের ভিতরে মিটিং বসেছে আল্লাহর নবীর গর্দনটাকে কাটতে পারবে যে ইসলামের প্রচার করছে নতুন ধর্মের প্রচার করছে হযরতে উমর বলেছে একমাত্র আমি পারি কত টাকা দিবে বলো আল্লাহর নবীর গর্দনটা কেটে এনে দেব হযরতে উমর সুপারি নিয়ে নিয়েছে আমি কেটে এনে দেব কত টাকা দিবে বলো তার সঙ্গে দাম দর হয়ে গেছে বিসমিল্লাহ আর হযরত উমর তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে বেরিয়েছে রাস্তায় আব্দুল্লাহ বিন জুবেরের সঙ্গে দেখা একজন সাহাবী তার বন্ধু ছিল বলে এই উমর ভাই এত আগন্তিত হয়ে তলোয়ার নিয়ে কাকে মারতে চললে বললে না রহেগা বাস না বাজেগা বাঁসুড়ি আল্লাহ কে রাসূল কো হি কতল কর দুঙ্গা হযরত আব্দুল্লাহ বিন জুবের বললেন উমর দাঁড়া 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 তুমি আল্লাহর নবীকে কতল করার আগে খোঁজ নাও তোমার বোন আর বোনাই কালমা পড়ে মুসলমান হয়েছে তোমার বোন আর বোনাই ঈমান এনেছে হযরত উমর আল্লাহর রাসূলের কাছে না গিয়ে ঘোড়া ঘুরিয়ে বোন আর বোনাইয়ের কাছে হাজির তাদের ঘরে তারা কোরআন পড়ছিল পড়তে পড়তে যখনই হযরত উমরে কানে পড়েছে তারা কোরআনটা লুকিয়ে দিয়েছে উমরের ঘোড়ার পায়ের আওয়াজ পেয়ে ঘরে ঢুকে কোনো কথা না বলে বোন আর বোনাইকে মেরে রক্তাক্ত করল তারপরে বললে নিয়ে এসো তোমাদের কোরআন দেখি পড়ে একবার কেমন কোরআন হযরতে উমরকে তার বোনাই বলল শোনো কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যারা অপবিত্র হবে যারা নাপাক হবে তারা কখনো কোরআনকে স্পর্শ করতে পারবে না তুমি আগে গোসল করো পাক পবিত্র হও কোরআনটাকে উযু করে তারপরে তুমি কোরআনকে স্পর্শ করবে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা মতো ফরজ গোসল করলেন উযু করলেন আর কোরআনটা যখন তার চোখের সামনে আনা হলো প্রথম আয়াতটা পড়ার আগেই তার অন্তর বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে উমর ঘোড়ার উপরে চেপে তলোয়ার নিয়ে ছুটতে লাগলেন একজন নবীজির দরবারে হাজির নবীজির কদম মুবারকে তলোয়ার রাখলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে আল্লাহ কবুল করেছেন আমি আপনার পরে কালমা পরে ঈমান এনেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী বললেন হে উমর তুমি তো আমার গর্দন নিতে এসেছিলে তাহলে শোনো একটা সত্য ঘটনা আমি আল্লাহর নবী আল্লাহর কাছে একদিন দুদিন নাই 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি ওগো আল্লাহ আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে তুমি একজনকে ঈমান দান করো ইসলাম শক্তিশালী হবে আল্লাহ আমার দোয়াকে কবুল করে তোমাকে ঈমান দান করেছে হযরতে উমর যখন ঈমান এনেছেন মক্কার বুকে দাঁড়িয়ে তলোয়ারটা তুলে বললেন আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও কেউ যদি নিজের ছেলেকে এতিম করতে চাই তাহলে আমাদের নামাজে বাধা দেবে আমার নজওয়ান ভাইরা আমার বুজুর্গরা শুনে নেন এ আমার নজওয়ান ভাইরা আমার যুবকেরা কান খুলে শুনে নাও তোমরা উমরে উমরের মতো মজবুত ঈমানে নিয়ে এসো নিয়ত করে নাও আজ থেকে নামাজ কাজা করব না আজ থেকে দিন থেকে পেছপা হব না কোরআনের সঙ্গে জুড়ে যাব আল্লাহর ঘরের সঙ্গে জুড়ব আমার সম্পর্ক যেন নবীজির জীবন আদর্শের সঙ্গে মিল খায় আমাদের দেশের কিছু যুবক আছে কিছু মানুষ আছে তারা বলে আমরা আসিকের রাসূল কিন্তু নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না খড়গপুর বাজারে আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করে 12ই রবিউল আউয়ালে মাথায় কলমা লেখা টানা হাতেতে ঝান্ডা হাওড়া থেকে মেদিনীপুর 12ই রবিউল আউয়াল গাড়ির উপরে ডিজে বক্স লাগিয়ে ড্যান্স করছে হিন্দি গান চাপিয়ে আর বলছে হাম তো আসিকে রসুল হ্যায় এইসে আসিকে রসুল সে হামারে নবী ভি নফরত করতে হ্যায় আর হামারে আল্লাহ তোমারে উপর গজব নাযিল করে আমার ভাই আমরা সমাজে কি বলি কোন ছেলে যদি নিজের বউকে বেশি ভালোবাসে তাকে দেখবেন কিছু লোক বলে এটা বউ পাগলা রে বলে না বউ পাগলা বউয়ের কথা শুনে চলে যদি আসিকে রসুল হও আল্লাহর নবীর কথা শুনে চলতে হবে আমাদের দেশে আমাকে অনেকজন ভাবে ভয়ে মেদিনীপুরের লোক অনেকজন দাওয়াত দেয় নাই মলবিটা পীর বিরোধী মলবি আমি পীর বিরোধী মলবি নই আমি সিস্টেম বিরোধী মলবি আমি ভণ্ড পীরের বিরুদ্ধে যারা ভণ্ডামি করে
যার জিন্দেগিতে নামাজ নাই, যে গাঁজা খায়, যে জটাধারা চুল, গাছের নিচে দুটো ঘোড়া রেখে একটা চাদর টেনে তুমি বলছো দিনের কাজ করছি, ভালো কাজ করছি, আমি হচ্ছি তাদের বিরুদ্ধে। ইসলামে মূর্তি নাজায়েজ হারাম, ইসলামে ঘোড়াটাও একটা মূর্তি। বাড়িতে যারা পুতুল রাখে, আমার ভাই হযরতে ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বেচা, তার উপাসনা করা। এই তিনটে কাজের জন্যই আল্লাহর কাছে কিয়ামতের দিনে নিজের সন্তানকে মেনে নেয়নি। আমার ভাই শুনলেন, আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবীর পৃথিবীর মানুষের কাছে বর্ণনা করো, ওয়াজকুল ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, সে তার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বা জান, ওগো আমার আব্বা জান, তুমি কার উপাসনা করছো যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার কোনো নিজস্ব কোনো শক্তি নেই, তুমি কার কেমন করে উপাসনা করছো? এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন, আর একমাত্র হয় আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বললে, আগার এক মর্তবা আওয়ার হামারে মাবুদো কে বারে মে কাহা তো তুমকো পাত্থর সে মার্ডার কিয়া জায়েগা। ইব্রাহিম নবী দুঃখ প্রকাশ করলেন, আমাকে পাথর মেরে? বলে হ্যাঁ, তোমাকে পাথর মেরে মার্ডার করে দেওয়া হবে। দাওয়াত দিয়েছেন কিন্তু কবুল করেনি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন আযাবিন আলীম। শুনে নাও নূহের কথা, আমি নূহ নবীকে এক বছর দু বছর নয় 950 বছরের হায়াত দিয়েছি। সে দাওয়াত দিয়েছে আর তার কমকে বলেছে, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, এদের উপাসনা করো না। তার কম কিন্তু তাকে বিশ্বাস করেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আমরা কবরে চাদর চড়াই, কবরে সিজদা করি। আমি কোন পীরের বিরোধী নই, যারা রওজা থানে দরগাতে এলতালা বেলতালা ছাঁচতালাই যায়, যারা রওজা থানে যায় তারা কান খুলে শুনে নাও। আপনাদের মধ্যে হাজি থাকলে তাকে জিজ্ঞেস করবেন, আল্লাহর নবীর কবরে তোমরা কটা চাদর চড়িয়েছো? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি নবীর কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আমার নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আপনাদের এখানে মেদিনীপুরে মহরম খেলা হয় না? হয়, মহরম হয়, গান বাজনা হয় না মহরম হয়। আচ্ছা আপনারা বলুন, হযরতে হোসেনের কারবালাটা কোথায় আছে? কারবালা কোথায়? খড়গপুরে? খড়গপুরে তো নাকি, না মেদিনীপুরে? কোথায়? ইরাকে আছে, ইরাকে। হযরতে হোসেন শহীদ কোথায় হয়েছেন বাবা, কথা বলুন, আপনারা কথা জানেন না? কোথায়? কারবালায়। কারবালায় হয়নি, ঠিক বলছি না ভুল বলছি? ভুল বললে বলবে, কারবালায়। কারবালাটা আছে ইরাকে। কবর তাহলে কোথায় আছে? ইরাকে। মঞ্জিল মাটি হচ্ছে কোথায়? মেদিনীপুরে। এই কবরটা মিথ্যা না সত্য? সত্য করে বলবেন বাবা, এ কথা বলুন না, আপনারা কথা বলতে জানেন মুখে বুবা। ওই কবরটা মিথ্যা না সত্য? মিথ্যা। ইসলাম মিথ্যার ওপরে চলে না সত্যর ওপরে বাবা? সত্যর উপরে চলে ইসলাম, মিথ্যার উপরে চলে না। আমি কোনো আমাদের মোলবির দলিল দেবো না, কেউ বলবে এটা দেওবানি মোলবি। আমাদের দেশে সব থেকে কষ্ট কি জানেন, দেওবানি বেরেলি ফুরফুরা আজানগাছি হড়হড়ে লল্লড়ে তালতালা বেলতালা খেজুর তালা শাহরতলা মলয় বাবা খাপা বাবা আচমা বাবা, শেষ নাই আর দলের শেষ নাই, এটা নিয়ে মারামারি। কিন্তু আপনি বড় কষ্ট লাগে, বিয়েতে মারামারি নাই, তাই না? বিয়েতে মারামারি হয়? দেওবানি ঘরে দেবো না, ফুরফুরা ঘরে দেবো না, বেরেলি ঘরে দেবো না, মারামারি নাই বলে ভালো পয়সা আছে বিয়ে দিয়ে দে, ঠিক বলছি না? মারামারি হয় মসজিদে, মারামারি হয় জলসার স্টেজে, মারামারি হয় ঈদগায়, মারামারি হয় জানাজার ময়দানে। মক্কা মদিনায় দেখেছেন নামাজ হয় না? হয় না। মক্কায়
কেউ এইখানে হাত বেঁধেছে, কেউ এইখানে হাত বেঁধেছে, কেউ হাত বাঁধে নাই, কেউ টুপি পরে, কেউ টুপি পরে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে? মারামারি হয় নাই। কেন? সোচ আলাদা, দিমাগ আলাদা, তাদের ভাবনা আলাদা। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত, মারামারি করার জন্য নয়। বড় কষ্ট হয়, আমি কারোর বিরোধী নয়, কারোর বিরুদ্ধে নয়, তবে বলে দিই একটা দলিল দিয়ে যাব, আপনারা নোট করুন, কলম থাকে তা নাইলে ইউটিউব চলছে, রেকর্ডিং হচ্ছে, শুনে নেবেন এখান থেকে, দিয়ে দলিলটা বার করবেন। আলা হযরত আহমদ রাজা খান ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 লিখেছে, মিথ্যা করে হযরতে হোসেনের মঞ্জিল মাটি করা, কবর তৈরি করা, সেখানে ফাতিহা করা, সেখানে নিয়াজ দিয়া দোয়া করা, এই সমস্ত কাজগুলো নাজায়েজ এবং হারাম। আলা হযরত রেখে গেছে। শুধু এটা নয়, এরপরে আমার মায়েরা বোনেরা শোনো, আলা হযরত এই চ্যাপ্টারের মধ্যেই লিখে গেছে, এই 24 খণ্ডতেই লিখে গেছেন, কোন মেয়ে কোন নারী সে যদি নিয়ত করে মাজারে যাওয়ার, সেটাও হারাম। যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটা হারাম। সব থেকে বড় একটা কথা বুঝাই, আপনাদের এখানে বাম মরে গেলে বিটি কবরস্থানে যাইতো? যেতে পাবে? শরীয়তে যেতে পাবে না। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে? যেতে পাবে না। কিন্তু কষ্ট হয়, বড় দুঃখ লাগে, ইয়াসিন মারা গেছে আমার কবরে, আপনার স্ত্রী গিয়ে গড়াগড়ি খাবে, তাই না? বললে এই মূলবিটা বিরোধী, স্বামীর হক বেশি না ইয়াসিন, আপনার স্ত্রীর প্রতি আপনার স্বামীর হক বেশি না ইয়াসিনের হক বেশি? স্বামীর হক, এই মূলবি নয়। ওই জন্য কান খুলে শুনেন, আমাদের দেশের লোক কিছু ভাবে জানেন তো, নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, মোটামুটি একটা ভালো পীর ধরলে জান্নাতে চলে যাবে, হুজুররা দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। তো হুজুর কি কেলানি খাবে তোমার জানা নাই। ওই জন্যে তিন বোতল মদ খেয়েছে, বলে কি করবে? বলে হুজুরকে ডাক, মিলাদ পড়াবে। এমন আমরা কি দোয়া করব বলুন? যদি মদ খেয়ে মারা যায় চার বোতল, কি দোয়া করব তার লেগে? এই বাবু আমাকে খুব ভালোবাসে, কি বুঝতে, উলামাদের সহবতে থাকে, যেখানে সেখানে যাই, খুব ভালোবাসে আমাদের বাপ বেটাকে। আমি বলি কি দোয়া করব বলুন? এই যদি বলে হুজুর আমাদের গ্রামে একজন চার বোতল মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে হবে, আপনাকে আসতে হবে, তাহলে জান্নাতে চলে যাবে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ চার বোতল মদ বেশি খেয়ে লিয়েছে, আল্লাহ আমাকে 500 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, আর বাপকে যা হোক করে যা, ইউ মার খাবে আর আমিও খাবো, আর যে গেয়েছে সে তো খাবি। বুঝতে পেরেছেন না পারেননি? দোয়া কার জন্যে? কার জন্যে? আমরা দোয়া করি মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আল্লাহ মুমিন ছিল, আল্লাহ নামাজি ছিল, মুসল্লি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, তাকুয়া অর্জন করেছিল, আল্লাহ নামাজ পড়তো, আল্লাহ তুমি তারে ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আর ভাড়েতে কিছুই মাল নাই, কি দোয়া করব? বুঝতে পেরেছেন না পারেননি? তার লাগে কি দোয়া হবে? আমাদের দেশের লোক তো ওই জন্যে, আমাদের বর্ধমানে বুঝতে পারলেন একটা মানে আর কি নতুন পীর বেরিয়েছিল, তার নাম হচ্ছে চিমটি পীর। আপনারা হাসছেন, বাস্তব বলছি, কালকে আমার আব্বুজি আসছে আপনাদের পাশেই, তাই না? উনাকে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনার ছেলে বলে গেছে চিমটি পীর আপনাদের ওখানে আছে, দেখবেন উনি আবার বলবে তার ঘটনা কিছু। সেই চিমটি পীর বলছে, তোদের চিন্তা নাই, যা গুনা করবি করবি, বছরে একবার আমার কাছে আসবি, টাকা দিবি, চিমটি মেরে গুনা তুলে লুব। বলো আল্লাহ, এরকম পীর বেরিয়েছে, বলছে চিমটি মেরে গুনা টেনে লব। আমি চিন্তা করছি আল্লাহ, সে যদি বছরে ধরে নেন 1000 লোক তার মাজারে যায়, আর সে যদি চিমটি মেরে মেরে 1000 টাকায় গুনা তুলে, তাহলে সে তো ইবলিশের বড় বাপ হয়ে যাবে, গুনাগুলো সে রাখবে কোথায়? বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা বলুন, এটা ভণ্ড না ভণ্ড লয়? ভণ্ড। এটা বললেই ইয়াসিন খারাপ? শুধু এটা লয়? আরো শুনেলেন, এটা একটা বেরিয়েছে, আর একটা আমাদের বর্ধমান জেলায় পীর বেরিয়েছে, সে আবার বলছে আমি নামাজ কোন থেকে লি? নামাজ কোন থেকে? শুনেছেন? তোদিকে পড়তে হবে না, বছরে আমাকে 2000 টাকা দিবি, বছরে নামাজটা একবারে পড়ে দেবো। আমি বলছি আল্লাহ, সে যদি 1000 লোকের কন্টাক্ট লেয়, তাহলে নামাজটা কি নিয়ত করবে সে? এরপর 5 ওয়াক্তের নামাজ, 1 বছরের নামাজ, 12 মাসের নামাজ, 365 দিনের নামাজ, তাকে কি নিয়ত করতে হবে? আল্লাহ 2000 লোক পয়সা দিয়েছে, তাদের একবারে আমি পুরো বছরের নামাজের নিয়ত করলু,
কি কেলানি খাবে বুঝলেন। এরপরে আমার ভাইয়েরা মায়েরা বড়েরা আমি গালা করিব কিনি, যারা মনে মনে করছেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকি বা না থাকি, অবশ্যই এমন পীররা আছে হুজুররা আছে আমাদিকে জান্নাতে নিয়ে চলে যাবে, তাদিকে নাজরা না দিলে পয়সা দিলে, তাদিকে যদি গিফট দিই তাদের মাজারে গেলে মলবিদের পাটি মিলে আমরা অবশ্যই জান্নাতে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাঁচটা পয়গম্বরের দৃষ্টান্ত দিলেন, আমার ভাইরা কয়টা বললাম, পাঁচটা পয়গম্বরের দৃষ্টান্ত দিলেন। এক নম্বরই আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার নবী বিশ্ব নবী চাচা বলছেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। এরপরে শুনে নিন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী হিদায়েতের মালিক সকলে বলুন কে, হিদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, হিদায়েতের দপ্তরটা আমার হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না, তাই আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এরপরে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মলবিরা ফুটো পীররা কেমন করে তোমাকে বিনা নামাজে বিনা দিনদারি বিনা পারেজগারে বিনা তাকওয়ায় কেমন করে জান্নাতে নিয়ে যাবে। একজন নবী চলে গেলেন, এরপরে দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাত পাতবেন, ওগো আল্লাহ আজকে আমি আমার আব্বা জানের জন্য একটুকু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ইব্রাহিম নবী তুমি তোমার দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার আল্লাহ বলবেন ইব্রাহিম নবী স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন তুমি আমাদের দেবদেবীকে মেনে নাও, তো হে আমার পুত্র ইব্রাহিম আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন হে আমার আব্বাজান আল্লাহর কসম করে বলছি তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়নি, আল্লাহর ভয়ে আমি কাঁদছি, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করবে, তার জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি আমার চোখে পানি, আপনি শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। সঙ্গে সঙ্গে নমরুদের সৈন্যরা বললেন এতটুকু অনুত্তপ্ত নয় একে আগুনে এক্ষুনি নিক্ষেপ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করেছে, কুল্লায়া নারুকুনি আগুনের মধ্যে সেই আগুন ইব্রাহিম নবী আল্লাহ হুকুম দিয়েছে একটা পশম পর্যন্ত জ্বলেনি। আমার ভাই এরপরে আমার আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম নবী আমি তোমার খাতির রাখতে পারবো না, আজকে তোমার জন্য তোমার আব্বা জানের জন্য তোমার দোয়াকে কবুল করা হবে না। এরপরে চিন্তা করো আমাদের মতো ফুটো মলবিরা আমাদের মতো ফুটো পীররা তোমাকে কেমন করে বিনা নামাজে বিনা দিনদারিতে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল, এরপরে তৃতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসি, যার কথা একটু আগে বলছিলাম, হযরতে মরিয়মের পুত্র ঈসা। খ্রিস্টানরা কার উপাসনা করে বললাম একটু আগে, কার? ঈসা এবং মরিয়মের, তাদের দুজনার ওই যিশুসের ফটো রেখেছে তাকে ঈসা বলে তার উপাসনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন
হে আমার বিশ্ব নবী আমার ঈসা মাসিকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ কাঠ গোলায় দাঁড় করাবেন আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ও গো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী কেনে বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহা ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ও ভাই আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই সে কথাই আমার কাছে কখনোই আমি বলতে পারি না সে কথা তো আপনার অজানা নেই আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অবশ্যই আমি এ কথা জানি আজকে আমি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে আমি কাঠগোলাতে দাঁড় করিয়েছি এরপরে আমার আল্লাহ ইশারা করবেন এই সমস্ত নেমক হারাম দিকে জাহান্নামের রাস্তা অতিক্রম করো আমার কোরআনকে জিজ্ঞেস করো জাহান্নামী দিকে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে তোমরা কি গরুর হাটে দেখনি পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে আমি আমার ফেরেশতাদিকে বলবো ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা বলবে হাত্তা ইনা যাওহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি কোনো রসূল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি সেদিনে বড় কষ্টের মধ্যে থাকবে কজন নবী হলো বাবা তিনজন কজন হলো তিনজন এরপর আমার মায়েরা বোনেরা কান খুলে শুনবেন চতুর্থ নম্বর আর পঞ্চম নম্বর এই দুটো আমার মায়েদের বোনেদের জন্য আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন হে আমার বিশ্ব নবী আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়াপার করাবে আমার বাপ আলেম বেড়াপার করাবে আমার 14 পুরুষ আছে বেড়াপার করাবে আমি অমুক পীরের মুরিদ হয়েছি বেড়াপার করাবে তারা কান খুলে শুনে নাও আমার আল্লাহ কোরআনে বললেন দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কীলা উদখুলান নার মা আদ-দাখিলিন আমার দুজন উলুল আজম নবী হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব তারা আটকাতে পারবে না নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে যাবে এরপরে আমার মায়েরা বোনেরা ডিসকাস করো তোমাকে পৃথিবীর কোন পীরে তোমার যদি নামাজ রোজা দিনদারি তাকওয়া পরহেজগারি না থাকে তোমাকে কোন পীরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ভাইয়েরা সবাই নিয়ত করুন আজ থেকে সবাই আমরা শিরক থেকে বাঁচবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ জানো আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করে শিরক থেকে বাঁচায় পৃথিবীর যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে কি সকলে বলুন শিরক আল্লাহর আসনে কেউ কি বসানো আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কারুর আছে বড় কষ্ট হয় আপনি নামাজ পড়ুন নামাজের দাওয়াত দেন রোজা রাখুন রোজার দাওয়াত দেন আপনি ভালো কাজ করুন ভালো কাজের দাওয়াত দেন তবে আপনি ভালো পীর যদি বলে গাঁজার টান মারবো গাঁজা খোর নেমো খারাপ আমাদের দেশের মানুষ মাকে ভাত দেয় না কিন্তু আজমিরে যায় বলে খাজা বাবাকে ভালোবাসি এক ওয়াক্তের নামাজ পড়ে না মেদিনীপুর থেকে গাড়ি ভাড়া করে বলে আজমির ঘুরতে যাচ্ছি কেন বলে খাজা বাবার মাজারে জান্নাতে যাওয়ার জন্য ওখানে গেলে জান্নাতে যাব কিন্তু মাকে ভাত দেয় না আপনি এক ওয়াক্তের নামাজ পড়েন না কষ্ট লাগে হাই রোডের উপরে একদিন মুর্শিদাবাদ থেকে এসে দাঁড়ালাম আমাদের ওখানে নিউ রয় বলে একটা হোটেল আছে হোটেলে চা খাচ্ছি একটা বাস লেগেছে সব নেমেছে বলে কোথায় বাড়ি গো বলে আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর আমরা আচ্ছা আচ্ছা খুব ভালো একজন বললে হুজুর আপনার আওয়াজ শুনি আমি এমন খুব ভালো জিনিস কোথায় যাচ্ছ বাবা বললে খাজা বাবার মাজারে এমন বাবা মগরিবের নামাজ পড়েছে বললে হয়নি হুজুর এসা পড়েছে বললে না হুজুর হয়নি ফজর পড়বে বললে কি করে হবে মানে এক ওয়াক্তের নামাজ নাই বলছে খাজা বাবাকে ভালোবাসি খাজা বাবার জীবনীটা বার করো
খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি আপনার জীবনে এক ওয়াক্তের নামাজ এলো না আপনাকে খাজা বাবা কিয়ামতের দিনে জুতো ঝাঁটা মারবে তোমার মতো মুরিদকে তোমার মতো তুমি যাকে পীর ধরেছো সেই পীর কিয়ামতের দিনে তোমার কাছ থেকে দূরে সরে চলে যাবে আমার ভাই ওই জন্য আমি অনুরোধ করে যাব যে আজ থেকে সবাই বলুন আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকজন উত্তর দিচ্ছে আপনাদের মেদিনীপুরে একজন আমাকে ফোন করে বলছে এই মোলবি তোর বাড়ি কোথায় আমি বললাম তুতুকারি করো না ভাই একটু ভালো করে কথা বলো বলছে আরে তুই তো হারামখোর কাফের আমানো যাই হোক কাফেরি বটি কি হয়েছে বলো বলছে তুমি বলছো পিন্না ধরে আল্লাহকে পাওয়া যাবে তুমি কি করে পাবে পিন্না ধরে আল্লাহকে আমানো সিস্টেম বলে দেব বলে হ্যাঁ বললে তুমি যদি একটা কোনো কাগজ করতে যাও মুখ্যমন্ত্রীকে দেখা করতে যাও প্রথমে তোমাকে নেতার সঙ্গে দেখা করতে হবে তারপরে এমএলএ তারপরে এমপি নেতা ধরে তারপরে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে আমি তাকে বললাম শোনো বাবা যদি মুখ্যমন্ত্রী আমার ঘরের লোক হয় তাহলে আমি কার কাছে যাব বুঝতে পেরেছেন না পারেন না মুখ্যমন্ত্রী যদি আমার ঘরের লোক হয় তাহলে তো আমি ডাইরেক্ট দিদির সঙ্গে দেখা করব তাই না কথা বলুন হবে না ডাইরেক্ট কেউ কি দরকার পড়বে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কাছে ই লিবে পারমিশন লিবে তার তো ঘরের লোক তার মেয়ে আছে বাচ্চা মেয়ে সে তো আমাদের দিদির কাছেই থাকে তাকে তো পারমিশন নিতে হয় না তো কাছের মানুষ হলে আপনাকে পারমিশন লাগবে না আমি আপনার দিকে বলে দিই সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ